দেশে করোনায় আরও সাত জন সহ ১২৭ জনের মৃত্যু। নতুন শনাক্ত ৪১৪, ২০০০ নতুন চিকিৎসক ও ৬০০০ নার্স নিয়োগের সিদ্ধান্ত। এই আক্রান্তের মধ্যে ৮৫.২৬% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০০০ নতুন ডাক্তার এবং ৬০০০ নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। করোনা আতঙ্কে হাসপাতালে আসছেন না অস্থায়ী কর্মীদের বড় অংশ। কোয়ারেন্টাইনের কারণে কমেছে লোকবল। যখনই কোভিড হাসপাতাল কোনটা ঘোষণা করা হয়েছে, তারা তো দিনে আসে, দিনে বেতন নিয়ে চলে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনাকালে দারিদ্র্যসীমার নিচে নামতে পারে প্রায় ৩০% মানুষ। জুন পর্যন্ত ৫ কোটি মানুষকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা। ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হওয়ার প্রবণতা। অপকৌশলের ঢাল অ্যাম্বুলেন্স। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সাধারণ ছুটির আওতার বাইরে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ, থাকছে শর্ত মেনে কলকারখানা খোলার সুযোগ। পর্যায়ক্রমে চালু হবে গণপরিবহন। গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা। কারণ জানাতে পারেনি পুলিশ, চলছে তদন্ত। এবং রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা। মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ১২ জন। মেনে চলার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। একদিনে ৪১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০০০ চিকিৎসক ও ৬০০০ নার্স নিয়োগ দেওয়া হবে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক মাস আগে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬ জন, এখন এ সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘন্টায় ৩৪১৬টি নমুনা পরীক্ষা করে ৪১৪ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। এই আক্রান্তের মধ্যে ৮৫.২৬% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে। আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এক মাস আগে ৬ জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি ৪১৮৬ জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টিও ভিত্তিহীন। করোনা মোকাবেলায় চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানান মন্ত্রী। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০০০ নতুন ডাক্তার এবং ৬০০০ নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে। ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পিপি ক্রয় বিক্রয় হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ লিমন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া দেশের সবশেষ সংবাদ বুলেটিন, সেটিতে আসলে যে বিষয়গুলো তুলে উঠে এসেছে, মূলত গত ২৪ ঘন্টায় যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু ৪১৪। এবং এই মুহূর্তে যদি বলি, বাংলাদেশে করোনায় মোট শনাক্তকৃত যে রোগী, সেই রোগীর সংখ্যা কিন্তু ৪০০০ পেরিয়েছে। অর্থাৎ গত কয়েকদিনের পরিস্থিতি যেটি ক্রমবর্ধমান ছিল, সেটি এখন ৪০০০ পেরিয়ে ৪১৮৬তে গিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যারা যে শনাক্তকৃত রোগী পাচ্ছে
পাচ্ছেন তাদের আসলে মূলত কার মাধ্যমে শনাক্ত হয়েছে বা কিভাবে শনাক্ত হয়েছে এটি আর খুঁজে পাওয়া সম্ভব না, যে কারণে আসলে তারা এই বিষয়টি বলছেন যে কমিউনিটি ট্রান্সমিশনের এখন থার্ড স্টেজ যেটি সেটিতে অবস্থান করছে বাংলাদেশ। এবং আজকে যে নমুনা পরীক্ষা হয়েছে মোট সেটি কিন্তু 3,416 আক্রান্তের কথা আগেই জানিয়েছি, 414-24 ঘন্টায় মোট 4,146 নতুন মৃত্যু কিন্তু 7 জন, এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 127, এবং সুস্থ হয়ে গত 24 ঘন্টায় বাড়ি ফিরেছেন 16 জন, এবং এই সংখ্যা মোট 108। মৃতের সংখ্যাটা যদি বলি, মৃত কিন্তু 5 জন পুরুষ এবং 2 জন নারী। এবং বয়সভিত্তিক বিশ্লেষণে আমরা দেখি 21-30 বছরের মধ্যে কিন্তু 24%, 31-40 বছরের মধ্যে 22%, এবং 41-50 বছরের মধ্যে 18%। এছাড়াও কিন্তু যদি বলি 11-20 বছরের মধ্যে 8% রয়েছে, 60-ঊর্ধ্ব রয়েছে 10%। এর যদি জেলাভিত্তিক যে বিশ্লেষণ সেটির দিকে তাকাই তাহলে কিন্তু চিত্রটা অনেকটা এমন। আমরা জানি রাজধানী ঢাকার অবস্থা খুবই খারাপ, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়, এবং সে তারই ভিত্তিতে কিন্তু ঢাকা জেলার অবস্থাও একই। সবচেয়ে জেলাভিত্তিক বিশ্লেষণেও কিন্তু সবার আগে এগিয়ে আছে ঢাকা, এরপরেই কিন্তু নারায়ণগঞ্জ। আমরা এরপরে যেটি দেখছিলাম যে ঢাকার পরে নারায়ণগঞ্জ, এবং তারপরে বলা হচ্ছে গাজীপুরের কথা, এবং এ পর্যন্ত প্রায় 58টি জেলা সংক্রমিত হয়েছে। তো এই ছিল আসলে আজকের যে সংবাদ বুলেটিন তার সারাংশ আমার কাছে। রমজানে মুসল্লিদের বাসায় তারাবি নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হলেও জামাতে 12 জন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আবেগতাড়িত হয়ে সরকারের এই সিদ্ধান্তকে উপেক্ষা করলে গুনাহ হতে পারে। তোহা খান তামিমের রিপোর্ট। মাহে রমজান বিশ্ব মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর রহমতের এ মাস। আত্মার পরিশুদ্ধি, পাপাচার থেকে মুক্তি লাভের আশায় সিয়াম সাধনার জন্য সারা বছর অপেক্ষা করেন ধর্মপ্রাণরা। তবে অপেক্ষার শেষটা এবার খুব সুখকর নয়। করোনাভাইরাসের প্রভাবে শারীরিক দূরত্ব বজায় রাখতে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ থাকায় এবার মসজিদে গিয়ে অন্যান্য নামাজ সহ তারাবির নামাজ আদায় করতে পারবেন না মুসল্লিরা। তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজের মতো ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ 12 জন জামাতে উপস্থিত থাকতে পারবেন। দেশ ও জাতিকে মহামারী থেকে রক্ষায় সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। মারাই যাবে কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মৃত্যুর মুখের যাওয়ার ঝুঁকি এটা তো বোঝা যায়। নিশ্চয়ই তারাবি হবে, তবে বাইরের কোনো লোক যেতে দেওয়া হবে না, এই কারণেই যে মুসল্লিদের জীবনের ঝুঁকি জড়িত আছে এর সঙ্গে। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, কিয়ামুল লাইল বা তারাবির নামাজের মতো নফল ইবাদত ঘরে আদায় করাই উত্তম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে যদি কেউ নিজের আবেগকে কাজে লাগাতে চায়, সে অবশ্যই গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তার দ্বারা অন্য মানুষ আক্রান্ত হতে পারে, সেও আক্রান্ত হতে পারে। নিজ নিজ ঘরে আমরা তারাবির নামাজ আদায় করব এবং বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। ইসলামী চিন্তাবিদরা বলছেন, যে ঘরে বারবার কোরআন শরীফের তেলাওয়াত হয় সে ঘরে রহমতের ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করা সহ আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করে থাকেন। তাই সংকটের এই সময়ে পরিবারের সদস্যদের নিয়েই ঘরেই তারাবির নামাজ জামাতের সাথে আদায় করলে পূর্ণ সওয়াব হাসিল করা সম্ভব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। তীব্র জনবল সংকটে মানসম্মত সেবা দিতে পারছে না করোনায় চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালগুলো। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনের বিধির কারণে সংকট আরও তীব্র হয়েছে। সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের বড় অংশ করোনা আতঙ্কে হাসপাতালে আসছেন না। এসব সমস্যা সমাধানে প্রয়োজনে আউটসোর্সিংয়ের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা যত বাড়ছে সহায়ক জনশক্তির সংকটও তীব্র হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুয়েত মৈত্রী ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের তুলনায় কর্মী কিছুটা বেশি থাকলেও অন্য কোভিড হাসপাতালে কম বা কোনো কোনো ক্ষেত্রে সমান। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসক ও কর্মীদের 14 দিন টানা সেবা দিয়ে পরের 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। 35 বা 36 জনকে দিয়ে এই পুরো হাসপাতাল চালানো অত্যন্ত দুঃসাধ্য। 7 দিন কাজ করার পর আবার 14 দিনের জন্য সে কিন্তু কোয়ারেন্টাইনে চলে যাবে, তার মানে নেক্সট 14 ডেজ তো আমি তাকে পাচ্ছি না। তার মানে নর্মাল হাসপাতালে কাজ করার জন্য যে জনবল দরকার তার চেয়ে কিন্তু এখানে অনেক বেশি জনবল লাগবে। যখনই কোভিড হাসপাতাল কোনোটা ঘোষণা করা হয়েছে, তারা তো দিনে আসে, দিনে বেতন নিয়ে চলে যায়। সো তাদের ভেতরে সেই কমিটমেন্টটা তো ওইভাবে থাকবে না। তো
ডাক্তারদের অনেকেই চলে গিয়েছে। সমস্যা সমাধানে কর্মহীন নার্স, ওয়ার্ড বয়, টেকনিশিয়ানদের প্রয়োজন অনুযায়ী কোভিড হাসপাতালগুলোতে পদায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু প্রাইভেট হসপিটালগুলোতে, ক্লিনিকগুলোতে এই যে দক্ষ জনবল রয়েছে এবং সেখানে রোগীর সংখ্যা নাই, তারা ঘরে বেকার বসে আছে, তাদেরকে কিন্তু ইনসেন্টিভ দিয়ে নেওয়া যেতে পারে। এই ইনসেন্টিভ হতে পারে তাদের ভবিষ্যৎ যখন সরকারি চাকরি সার্কুলার হবে তখন তাদেরকে অগ্রাধিকার দেওয়া। যেই সব নার্সরা এই সময় কাজ করতে ইচ্ছুক, যারা এখন অল্প বেতনে বা বিনা বেতনে কাজ করছে, তাদেরকে যদি নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে যদি এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ব্যবস্থা থাকে সরকারের পক্ষ থেকে, তাহলে অনেকেই এখানে কাজ করতে আগ্রহী হবে। প্রয়োজনে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যান্য স্টাফগুলো কিন্তু সাপোর্টিং হিসেবে, ডাক্তারদের সহায়ক হিসেবে কিন্তু আমরা নিয়ে আসছি এবং পর্যায়ক্রমে কিন্তু আমরা দিচ্ছি একটা করে, যেসব জায়গায় সংকট রয়েছে সেসব জায়গায় পূরণ করছি। প্রায় সকল কোভিড হাসপাতালে সহায়ক জনশক্তির সংখ্যা চিকিৎসকের সংখ্যার সমপরিমাণ, নিয়ম অনুযায়ী অন্তত তিন গুণ না হলেও চিকিৎসকের সংখ্যার দ্বিগুণ সহায়ক জনশক্তি নিশ্চিত করতে না পারলে কোভিড রোগীকে সঠিকভাবে সেবা প্রদান করা সম্ভব নয় বলে মনে করছেন হাসপাতালের পরিচালকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। করোনার প্রকোপে থমকে যাওয়া পৃথিবীতে মধ্য বৈশাখের হঠাৎ বৃষ্টি, ঘরবন্দী মানুষের বৃষ্টিবিলাস। করোনা পরিস্থিতিতে আগামী 5ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয় সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে 12টি মন্ত্রণালয় ও 6টি বিভাগ। প্রজ্ঞাপনে আরও বলা হয় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কলকারখানা খোলার সুযোগ রাখা হয়েছে। এদিকে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও 5ই মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কোভিড-19 করোনা মোকাবেলায় পঞ্চমবারের মতো বাড়ল সাধারণ ছুটির মেয়াদ। তবে এবারের প্রজ্ঞাপনে খোলা রাখার নির্দেশ রয়েছে 18টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতি। রাখা হয়েছে শর্ত মেনে কারখানা চালুর সুযোগও। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে 5 মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। তবে কোভিড মোকাবেলা ও বিস্তার রোধে খোলা রাখা হয় 10টি মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ এ তালিকায় রয়েছে খাদ্য, কৃষি, বাণিজ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির আওতায় থাকবে না বিভিন্ন মন্ত্রণালয়ের 7টি বিভাগও। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কারখানা খোলা রাখার সুযোগ রাখা হয়েছে এই প্রজ্ঞাপনে। ফলে ওষুধ শিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পসহ সকল কারখানা শর্ত মেনে চালু করা যাবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করার কথা বলা হয় এই প্রজ্ঞাপনে। বরাবরের মতো জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও সংস্থাকে এ ছুটির আওতামুক্ত রাখা হয়। জনগণের প্রয়োজনে ছুটিকালীন ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার প্রবণতা। অনেক সময় নেওয়া হচ্ছে নানা উপকৌশল, এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স। আবার কর্তৃপক্ষের চাপে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কেউ কেউ চলাচল করতে বাধ্য হচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে পরিচয় যাই হোক মানতে হবে সরকারি নির্দেশনা। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা, ঢাকার প্রবেশ মুখে সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে থামাতে বলেন দায়িত্বরত পুলিশ সদস্য। রোগীর সঙ্গে একই অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে পরিবহন করা হচ্ছে সাধারণ যাত্রী। বৃহস্পতিবার ভোরে গাবতলী এলাকাতেও এমন আরেকটি অ্যাম্বুলেন্স ধরা পড়ে পুলিশের হাতে। এখানে রোগী নেই, রয়েছে গাদাগাদি করে যাতায়াত করা 16 জন স্বাস্থ্যকর্মী। আমরা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিএসএস জেনারেল হসপিটালে চাকরি করি, আমরা ডিউটি করার জন্য যাচ্ছি, বাধ্য হয়ে আমরা আসতেছি। আর আমরা বলছি গাড়ি দেওয়ার জন্য, বাট গাড়ি নাই, তিনটা গাড়ি আমাদেরকে তিনটা রুটে পাঠাইছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সচেতন করে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছি, যেহেতু তারা স্বাস্থ্যকর্মী, এই সময় তাদের অবশ্যই প্রয়োজন আছে এবং হসপিটালের কাজের জন্যই যাচ্ছে। বরাবরের মতোই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামছে সাধারণ মানুষ, বাইক, অটোরিকশা করে ভ্রমণ করছেন এক স্থান থেকে আরেক স্থানে, ফাঁকা পেয়ে অনেকে ছুটছেন আবার উল্টো পথেও। এখানে রিক্সা নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কিভাবে যাবে? যে ফোর্স আছে ওটা দুই ভাগ করে নিছে, এক ভাগ এখন দাঁড়াবে, এক ঘন্টা করবে, দুই ঘন্টা করবে, তারপরে আরেক ভাগ রেস্টে যাবে। এদিকে শহরতলির কিছু কিছু চেকপোস্ট রয়েছে ফাঁকা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঢিলেঢালা ভাব।
এমন অবস্থায় পরিস্থিতি অবনতির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা দিনভর চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তেমন দেখা যায়নি। এছাড়া ক্যামেরা দেখলে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে, ফলে অরক্ষিত চেকপোস্টের এই সময়টাকে ব্যবহার করছেন সুযোগ সন্ধানী মানুষগুলো। মুন্না ফরশিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে প্রতি সপ্তাহে দেশের 1% মানুষ নতুন করে ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। আগামী জুনের মধ্যে প্রায় 30% মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে আসতে পারে বলে শঙ্কা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে ত্রাণ বিতরণ করাই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশে সরকারি ট্রাক থেকে স্বল্পমূল্যে পণ্য কেনার এমন দীর্ঘ লাইন দেখা যায়নি গত কয়েক দশকেও। করোনা মহামারীতে বেশিরভাগ মানুষের আয় রোজগার না থাকায় এই পরিস্থিতি। খেটে খাওয়া মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে আরও আগেই। বাস্তবতা হলো নিম্ন মধ্যবিত্তরাও এখন সংকটে। করোনা হওয়ার আগে এখন 500 ইনকাম করতাম আমরা, এখন ইনকাম নাই, করোনা হিসেবে এখন জবত কিছু করতে পারি না। আগে গার্মেন্টস এর চাকরি করতাম, পোলা পান না, খাওয়া অনেক অসম্ভব, ঘর ভাড়া বাইজে গেছে, 2-3 মাসে দিতে পারতেছি না। যতই দিন যাচ্ছে এই ক্ষতিকর প্রভাব, কর্মহীনতা, স্থবির অর্থনীতির যে কষাঘাত, সেটা আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের দিকেও যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, লকডাউনের শুরুতে দারিদ্র্যসীমার নিচে ছিল 10% মানুষ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 20%। জুনে মধ্যবিত্তরা তালিকায় যুক্ত হয়ে এই হার গিয়ে 30% পৌঁছতে পারে বলে শঙ্কা তাদের। সরকারের পরিস্থিতি মোকাবিলায় 1,25,00,000 পরিবারের প্রায় 5 কোটি মানুষকে জুন পর্যন্ত ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রেখেছে 3,00,000 মেট্রিক টন চাল ও 3,000 কোটি টাকা। এটা আস্তে আস্তে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তারা বুঝছে, তাদের সঞ্চয় ফুরিয়ে গেছে। আমরা 91,33,673 পরিবারকে তালিকাভুক্ত করতে পেরেছি। আমরা পরে 5 কোটি লোকের তালিকাভুক্ত হবে। 2,000 টাকা করে প্রতি পরিবারকে দেওয়ার আমরা পরিকল্পনা করেছি। সেই হিসাবে আমরা জুন মাসের 30 তারিখ পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছি। এই 2 মাসে আমাদের 3,00,000 মেট্রিক টন চাল এবং প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকা লাগবে। অর্থনীতিবিদরা বলছেন, 85% শ্রমিক নিজ এলাকায় বসবাস করেন না, তাই স্থায়ী ঠিকানা হিসেবে ত্রাণের তালিকা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। শ্রমিকদের অনেকেরই কিন্তু লিগ্যাল কোনো ডকুমেন্টেশন নেই। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে, যে বিভিন্ন এলাকা ভিত্তিক বা ইন্ডাস্ট্রি ভিত্তিক বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম চালু করা যেতে পারে, কারা ক্ষতিগ্রস্ত সেটা চিহ্নিত করা। সেটার জন্য সরকারের যে লিস্ট রয়েছে তার পাশাপাশি যেটা করা যেতে পারে, বিভিন্ন ধরনের হটলাইনের সার্ভিস চালু করা যেতে পারে। করোনা দুর্যোগের কারণে মানুষের অর্থনৈতিক জীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে, যা রাস্তাঘাটে বের হলেই স্পষ্ট বোঝা যায়। তাই অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক ঝুঁকির মধ্যে পড়া এই বিপুল সংখ্যক মানুষকে যদি সঠিকভাবে ত্রাণ কার্যক্রমের আওতায় আনা না যায়, তাহলে ভবিষ্যতে সামাজিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৃষিপণ্য পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। করোনার কারণে প্রান্তিক চাষিদের ফসল নষ্ট হওয়া ঠেকাতে সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বাজারে সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সম্ভব হবে কৃষকের ন্যায্য পাওনা মেটানো। তবে লোকবল সংকটের কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার কারণে জেলায় জেলায় লকডাউন পাল্টে দিয়েছে নিত্যদিনের বাস্তবতা। গণপরিবহন বন্ধ হয়েছে আগেই, করোনা আতঙ্কে কমে গেছে পণ্যবাহী যান চলাচল, ফলে খেতেই পচার উপক্রম হওয়া শাক সবজি ফলমূল নিয়ে প্রান্তিক চাষির এখন মাথায় হাত। কৃষকের পণ্য বিক্রি নিশ্চিতে পাইকার আড়তদারদের সমন্বয়ে জেলা বিপণন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা পাঠিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে বলা হয়েছে, কৃষি পণ্য পরিবহনে যানবাহন ভাড়া করতে জেলা প্রশাসকদের সহায়তা নিতে পারবেন পাইকার ও ব্যবসায়ীরা। 3-4 জন পাইকার মিলে যাতে ট্রাক নিয়ে আসতে পারে এবং তারা আসার সময় কোনো ধরনের বাধা যাতে না আসে, এই জন্য জেলা প্রশাসক কর্তৃক সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। অধিদপ্তরের দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা জনবল সংকট। অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমরা একটা ওয়েবসাইট খুলতেছি, সেখানে কৃষি ব্যবসায়ী যারা আছে, যে পাইকার আড়তদার, সবার তালিকা থাকবে। কৃষি বিপণন নীতিমালা যেটা আমরা নিয়েছি,
এই নীতিমালাটা যদি কার্যকর করতে হয় সবচেয়ে বড় বাধা হলো আমাদের জনবল সংকট। আড়তদাররা বলছেন কৃষিপণ্য পচে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে চালু করতে হবে এই কার্যক্রম। বাধ্যতামূলক দিয়ে দিতে হবে যে একজন গাড়ি এবং তার একজন হেল্পার সর্বোচ্চ একটা গাড়িতে একজন থেকে দুজন ব্যাপারী দূরত্ব বজায় যাতে আসে। এই পন্থায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলেও প্রত্যাশা কৃষি বিপণন অধিদপ্তরের। আমরা নির্ধারণ করে দিব তুমি কত টাকা বিক্রি করবা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 3 বাংলাদেশি সহ একদিনে প্রাণ গেল 2341 জনের। ব্রিটেনে এ পর্যন্ত শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু। করোনা ভাইরাসের প্রকোপে থমকে যাওয়া ধরণীতে শেষ বেলার হঠাৎ বৃষ্টি এনে দিয়েছে স্বস্তির আমেজ। লকডাউনে থাকা নগরবাসী কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের কান্নাই হয়েছে উদ্বেলিত। ঘরের বারান্দায় কিংবা জানালায় বসে উপভোগ করেন মধ্য বৈশাখের বৃষ্টি। করোনার কারণে বিরান পড়ে থাকা রাজপথ, নগরীর ইটকাঠ দালানকোঠা গ্রীষ্মের খরতাপে পড়ছিল গেল কয়েকদিন ধরেই। তবে মাঝে মাঝে মেঘলা আকাশ বৃষ্টির আগমনী ঘোষণা করলেও বছরের প্রথম মুষলধারা বৃষ্টি হলো আজই। নগরের কোথাও কোথাও রাস্তায় পানি জমলেও রাস্তাঘাট জনশূন্য থাকায় তা ভোগান্তির কারণ হয়নি। গাজীপুরে এক গৃহবধূ ও তার 2 মেয়ে সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে মা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুন নাহার। পুলিশ জানায় শ্রীপুরের আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা তার 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে বাড়ির 2তলার ফ্ল্যাটে থাকতেন। সকালে ফাতেমার দেবর আরিফ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ে বাসায় যান। তখন অনেক ডাকাডাকি করে সানা শব্দ না পেয়ে জানালা দিয়ে ফাতেমা শিশু ছেলে ফাদিল এবং তার 16 ও 13 বছরের 2 মেয়ের লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পেছনের বেলকনির দরজা খোলা অবস্থায় দেখতে পান দেবর আরিফ। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও পুলিশ সুপার শামসুন নাহার। আমি গাছ কেটে আইসি, আইসা শুনতেছি যে বলে আরিফ বলে উপরে ডাকছে, ডাকে উপরে গেছে, গেয়ে দেখা যায় বলে গলা কেটে দিছে। 8 বছর থেকে গেছি আমার এই বউ, কোনো দিন একটা টু শব্দ হয়েছে না, কেউ সাথী না, সবার লগে বালাম। তাদের বডি দেখে মনে হচ্ছে যে তাদেরকে হত্যা করার পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে এবং তাদের বাবা অর্থাৎ ফাতেমা যে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী, সে মালয়েশিয়া বসবাস করে এবং 2 মেয়েটিও মালয়েশিয়ায় বর্ণ হয়েছে। তারা কিছু কয়েক বছর আগে এখানে এসে বসবাস করতে শুরু করেছে। আসলে তাদের অরিজিনাল বাড়ি হচ্ছে গফরগা ময়মনসিংয়ের, মালয়েশিয়া থাকে সে, এখানে এসে তারা বাড়ি করেছে। এই মুহূর্তে শ্রীপুরে আছেন রিপোর্টার হেসানুল হক শাওন, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, এখন সেখানে কি পরিস্থিতি? তারা মূলত জানেন যে মালয়েশিয়ার যে প্রবাসী তার স্ত্রী এবং তার 3 সন্তানকে মূলত হত্যা করা হয়েছে এবং এই ঘটনাটি পুলিশ আমাদেরকে যেটি আগেও জানিয়েছিল যে গতকালে যে গত যে রাত সে রাতের যে কোনো এক সময় তাদেরকে হত্যা করা হয় এবং পুলিশ সেটি এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ক্রাইম সিনের লোকজন এখানে এসেছেন, তারা যে সেখানকার যে হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে তার আলামত তারা সংগ্রহ করছেন এবং এখানে পিবিআই এবং পুলিশ বা হচ্ছে র্যাবের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে এবং তার যে 3 সন্তান আমরা যেটি জানতে পেরেছিলাম যে বড় মেয়ে নুরা SSC পরীক্ষা দিয়েছিলেন এবং মেঝো মেয়ে হাওয়ারি 13 বছর বয়সী, 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতেন এবং ছোট ছেলে ফাদিল নার্সারিতে পড়াশোনা করতেন এবং পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের কোনো পূর্বে কোনো দ্বন্দ্ব বা এরকম ঘটনা তারা দেখেননি বা ঘটেছে বলেও তারা জানেন না। তবে কী কারণে হত্যার ঘটনা ঘটানো হয়েছে সেটিও এখন পর্যন্ত পুলিশ আসলে তদন্ত করে দেখছেন এবং স্বজনরাও আসলে মূলত বলছেন যে আমরা আসলে জানি না যে আসলে কেন এ ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছে। তবে আমরা যেটা জেনেছি যে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে তাদেরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এটুকুই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ।
গাজীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে গাজীপুরের শ্রীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরও 7 জন সহ 127 জনের মৃত্যু, নতুন শনাক্ত 414, 2000 নতুন চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের সিদ্ধান্ত, 58 জেলায় ছড়িয়েছে ভাইরাস। রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা, মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন, জনস্বার্থে মেনে চলার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হওয়ার প্রবণতা, অপকৌশলের ঢাল অ্যাম্বুলেন্স, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সাধারণ ছুটির আওতার বাইরে 18টি মন্ত্রণালয় ও বিভাগ থাকছে শর্ত মেনে কলকারখানা খোলার সুযোগ, পর্যায়ক্রমে চালু হবে গণপরিবহন। এবং করোনাকালে দারিদ্র্যসীমার নিচে নামতে পারে প্রায় 30% মানুষ, জুন পর্যন্ত 5 কোটি মানুষকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা, ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।